চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। সেই মুহূর্তে তারকাদের সঙ্গে নিয়ে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী। সেখানে আছেন আমাদের সহকর্মী রিপোর্টার কমল দে। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। কমল, ধন্যবাদ তামিম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে চমক সৃষ্টি করেছে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তিনি চিত্র জগতের নায়ক নায়িকাদের এনে কিন্তু এখানে প্রচারণা চালিয়েছেন। আমরা দেখেছি এখন কাজীর দেউড়ির মোড়ে খোলা ট্রাকে করে চিত্রনায়ক রাজ্জাক, চিত্রনায়ক দুঃখিত চিত্রনায়ক রয়েছে, রিয়াস রয়েছেন, ফেরদৌস রয়েছেন, তানবিন সুইটি রয়েছেন, অরুণা বিশ্বাস রয়েছেন এবং বিজুরি বরকতুলা রয়েছেন, মাহিয়া মাহিরা রয়েছেন। এবং চিত্রনায়ক নায়িকারা কিন্তু সকাল থেকে তারা নগরের বিভিন্ন স্থানে প্রচারণাগুলি চালিয়ে যাচ্ছে। তারা বিশেষ করে চট্টগ্রামে, আমি কথা বলেছিলাম না চিত্র রিয়াসের সাথে, ফেরদৌসের সাথে, কেন তারা বারবার চট্টগ্রামে ছুটে আসে। তারা বলছেন চট্টগ্রাম একটি বাণিজ্যিক রাজধানী, দেশের অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এবং তারা বঙ্গবন্ধু সৈনিক হিসেবে তারা নিজেদেরকে বলছেন এবং একটাই বলছেন যে চলচ্চিত্র জগতে একটি চট্টগ্রামের বড় একটা অবদান রয়েছে এবং সেটি তারা আওয়ামী লীগের যে প্রার্থী বীর মুক্তিযোদ্ধা তাকে সমর্থন দেওয়ার জন্য তারা সব প্রণোদিত হয়ে তারা এই চট্টগ্রামে এসে গত দুদিন ধরে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং নৌকার পক্ষে তারা ভোট প্রার্থনা করছেন। তারা বলছে তারা যে নৌকা স্বাধীনতার প্রতীক এবং নৌকার জন্য যেখানে যেখানে প্রয়োজন হবে তারা সেখানে গিয়ে ভোট প্রার্থনা করে। আপনারা দেখতে পাচ্ছেন এখন চিত্রনায়িকা বিজুরি বরকতুল্লা বক্তব্য রাখছেন, তার পাশে রয়েছেন তানবিন সুইট এবং পাশে রয়েছে অরুণা বিশ্বাস এবং পাশে রয়েছেন চিত্রনায়ক কিন্তু ফেরদৌস এবং রয়েছেন রিয়াস অন্যান্যরা এবং আরও একাধিক টিম কিন্তু চিত্রনায়ক নায়িকাদের যে টিমগুলো তারা কিন্তু নগরের বিভিন্ন স্থানে এইভাবে জনগণের সাথে সম্পৃক্ত তারা নৌকার পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন। অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে এই ভোট চাওয়ার খেলা। অর্থাৎ ভোট চাওয়ার যে ধারাটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন চিত্রনায়িকা হাত নেড়ে তারা রেজাউল করিম চৌধুরীর পক্ষে, তারা নৌকার পক্ষে তারা ভোট চাচ্ছেন এবং তার একটাই কথা বলছেন যেহেতু নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকাকে তারা মুক্তিযুদ্ধের প্রতীক হিসাবে দেখছেন। এবং আরেকটি বিষয়ে আমি কথা বলছি চিত্রনায়ক রিয়াজের সাথে, তিনি বলেছেন যে চট্টগ্রামকে তিনি ইউরোপের সাথে তুলনা করেছেন। সেটা আমি জিজ্ঞেস করলাম কেন চট্টগ্রামকে তার ইউরোপ মনে হচ্ছে, তিনি বলেছেন পতেঙ্গার যে সড়কটি তৈরি করা হয়েছে সেটা অনেকটা ইউরোপের মতোই, সেই কারণে তারা এই চট্টগ্রামকে একটি অংশ তারা ইউরোপ হিসেবে মনে করছে এবং সাব্যস্ত করছেন। তারা বলছেন বর্তমান সরকার যে উন্নয়নের ধারা বজায় রেখেছে সে ধারা বজায় রেখে চট্টগ্রামে থাকে এবং চট্টগ্রামে যে উন্নয়ন আরও বেশি হয় সেজন্য তারা রেজাউল করিম চৌধুরীর পক্ষে নেমেছেন এবং তারা বলছে চট্টগ্রাম যেহেতু স্বাধীনতার একটি অংশ, যে চট্টগ্রাম সেই স্বাধীনতা সংসদের জন্য তারা সপ্রণোদিত হয়ে তারা এই প্রচারণা চালাতে আসছেন। এবং আমরা দেখেছি গতকাল থেকে তারা এই চিত্রনায়ক নায়িকারা কিন্তু গতকাল থেকে তারা এই প্রচারণা শুরু করেছিলেন। বিশেষ করে আমরা দেখেছি চিত্রনায়িকা মাহিয়া মাহি, তানবিন সুইটি থেকে শুরু করে সবাই এসে কিন্তু তারা আওয়ামী লীগের পক্ষে এই প্রচারণা চালিয়ে গেছেন। তো এখন পর্যন্ত আমার কাছে এ ছিল চট্টগ্রাম জেলার আওয়ামী লীগ তার প্রচারণায় চমক সৃষ্টি করেছে, নায়ক নায়িকাদের যে এনে প্রচারণায় অংশগ্রহণ করাচ্ছে তার সর্বশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে।